খুলনার ছয়টি আসনে 38 জন প্রার্থীর মধ্যে 26 জনই পোলিং এজেন্ট দিতে পারছেন না সব ভোট কক্ষে। তবে সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিচ্ছেন আওয়ামী লীগের 6 প্রার্থী সহ 12 জন। সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিতে পারছেন না খুলনা 1 আসনের 4 প্রার্থীর মধ্যে 1 জন, খুলনা 2 আসনের 6 প্রার্থীর মধ্যে 5 জন, খুলনা 3 আসনের 4 প্রার্থীর মধ্যে 2 জন, খুলনা 4 আসনের 12 প্রার্থীর মধ্যে 10 জন, খুলনা 5 আসনের 5 প্রার্থীর মধ্যে 3 জন এবং খুলনা 6 আসনে 7 প্রার্থীর মধ্যে 5 জন। এই 26 জন প্রার্থী অল্প কিছু সংখ্যক ভোট কক্ষে দিচ্ছেন পোলিং এজেন্ট। আমার তো টোটাল 157টা সেন্টার, 845টা ভোট কক্ষ। আমি নতুন দল হিসাবে আমার তো আশা করি আমি 20-30 জন এজেন্ট দেবো। আমার নির্বাচন কমিশনের প্রতি আস্থা ছিল আছে বলে দেবো না স্যার, যেহেতু আমার পার্টি নতুন সেই হিসেবে আমি আশা আছে আমি তবে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মেইন মেইন কেন্দ্রগুলো আমি দিব, যদি আমি সব না দিতে পারি মেইন মেইন যে কেন্দ্রগুলো আছে সেগুলো আমি দিব। প্রত্যেকটা কেন্দ্রে বুথে দিতে পারবো কি না জানি না, প্রত্যেকটা কেন্দ্রেই পোলিং এজেন্ট দিব। না দেওয়ার কারণ বলতে যেটা ইয়ে হচ্ছে যে অনেক নির্ভরযোগ্য লোক দরকার, এই নির্ভরযোগ্য লোক যারা আছেন তারা হয়তো ওই বুথে যেতেও অনেকে বুথে থাকতেও রাজি হচ্ছে না। বুথে যে নিরাপত্তা তারা পাবে সেই নিরাপত্তা তাদের মধ্যে মানে শঙ্কিত আছে। খুলনার 6টি আসনে সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। তারা হলেন যথাক্রমে ননিগোপাল মণ্ডল, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন, আব্দুস সালাম মুর্শেদী, নারায়ণ চন্দ্র চন্দ এবং মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল। স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের প্রশান্ত কুমার রায়, ফাতেমা জামান সাথী, এস এম মোর্তজা রশিদী দারা, শেখ আকরাম হোসেন ও জি এম মাহবুব আলমও সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিচ্ছেন। এছাড়াও রয়েছেন খুলনা 1 আসনে গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র খুঁটি আছে যারা সব জায়গায় এজেন্টের পরেও লোক থাকবে, বেশি করে সেটা তাদের ব্যাপার, কে কে দিতে পারছে কে কী করছে সেটার দিকে নাই। আমরা আমাদের ধারাবাহিকতা গণতন্ত্রের ধারা বাংলাদেশের সংবিধান সেটা আমরা মেনে চলছি, সেইভাবে কাজ করে যাচ্ছি। আমার সবগুলো বুথেই পুলিং এজেন্ট দিচ্ছে। আমার মনে হয় আমি এটা জানি না পাচ্ছে কি না, আমার মনে হয় তারা সবাই পারবে পুলিং এজেন্ট দিতে। আমি তো এটা তারা পুলিং এজেন্ট দিতে পারে তাদের সাথে তো আমার কোনো কথাই নেই, আমার বিশ্বাস তারা পুলিং এজেন্ট দিতে পারবে, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। নাগরিক নেতারা বলছেন পোলিং এজেন্টের সংখ্যা দেখেই প্রার্থীদের সামর্থ্য ও ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তা ধারণা করা যায়। ফলে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের অনেকেই সত্য কথা তারা পরিচিত না খুলনা শহরে বা যেখানে যে দাঁড়িয়েছেন এবং তাদের যে পোলিং এজেন্ট এই দেওয়ার তাদের সক্ষমতা সত্য কথা নাই, বাকিরা শত আপনার পোলিং এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা নাই এবং দিতেও পারবে না, ফলে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে থেকে যায়। খুলনার 6টি আসনে মোট ভোট কেন্দ্র 793টি এবং ভোট কক্ষ রয়েছে 4720টি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।